এখন আপনারা দেখছেন মান্না গেমি যেখানে আপনার জন্য থাকছে প্রতিদিন অল্প থেকে অধিক যে কোনো মূল্যের পাঞ্চামী থেকে শুরু করে ফুলড্রামি রামি ফ্রি টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো আকর্ষণীয় খেলা পাশাপাশি থাকছে পাঁচশোটা বেশি পদ্ধতি এবং গেম প্ল্যান তাই অবশ্যই আপনাকে চোখ রাখতে মান্না এ সময় যেতে যাচ্ছে পাঞ্চ্রামীতে কার্ড ফেলাটা হাতে রাখাটা খুব ডিফিকাল হয়ে যাচ্ছে কারণ এমন কিছু কিছু কার্ড হাতে এসে যাচ্ছে এমন কিছু কিছু কার্ড ডেস্কটপে পড়ে আছে যেটা আমি আপনি খাব না নতুন কোন কার্ড সুযোগ নেব এই রকম করতে গিয়েই প্রবলেম হচ্ছে দেখুন এখানে তিনটে গোলাম হচ্ছে কিন্তু সমস্যা যে তিনটে গোলাম করার পরে হাতে কিন্তু পয়েন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এই ভাবনাটা মাথায় যখনই আসবে সঙ্গে সঙ্গেই কিন্তু খেলা একটা দিক বদল হতে পারে আর প্রবলেম সেখান থেকে শুরু দেখতে থাকুন আজকের অন্যতম আকর্ষণ পয়েন্টশ্রামী ছজন প্লেয়ার টেবিলে এই মুহুর্তে দেখুন আমার হাতে পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে তাও আবার জোগাড় দিয়ে আবার একটা সিকোয়েন্স হয়েছে জোগাড় দিয়ে তারপরেও আছে হাতে ছেচল্লিশ পয়েন্ট ড্রপ করলে হয়তো আমার টোয়েন্টি পয়েন্ট কিন্তু আমি খেলছি কারণ পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে হাতে জোকারও আছে যেটাকে কাজে লাগানো গেছে কিন্তু বাকি যে সমস্ত কার্ডগুলো আছে সেগুলো যথেষ্ট ডিফিকাল্ট তাই দেখুন আমি যদি তিনটে গোলাম হিসাবে করতাম তাহলে সমস্যায় পড়তে হতো কিন্তু না করার কারণে আমার হাতে কিছু পয়েন্ট হলেও সেভ হয়েছে এর মধ্যে হাতে স্কোর আমার চোদ্দ অর্থাৎ আমার কিন্তু এখনও একটা জোকার ফ্রি অর্থাৎ পয়েন্টটাকে আমাকে কমানো যেতে পারে কিন্তু দেখুন আবারও কিন্তু কার্ড বাড়ছে আমি আবার যদি ছয়টা খাই সেক্ষেত্রে কিন্তু কার্ডটা আবার অন্যরকম হয়ে যাবে আমি আর খেলাম না আমি জাস্ট স্কোরটাকে একটু কমানোর চেষ্টা করছি কেন না পয়েন্টসটা আমি হাতে পয়েন্ট যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ব্যালেন্স লস বা মাইনাস হবে কিছু করার নেই হয়তো সাতটা রেখে দিলে কাজ হতো চারটা কাটলে ভালো হতো কিন্তু হ্যান্ডিক ক্লিয়ার করাটা জরুরি তাই একটা কার্ড আর সাথে সাথে হ্যান্ডিক ক্লিয়ার তাই খুব সতর্কতার সাথে পানিশ্রামিতে কার্ডগুলো আপনাকে কিন্তু কাটতে হবে নচেত হ্যান্ডিক ক্লিয়ার করা চাপ হয়ে যাবে আজ দেখলেন সেরকমই একটা খেলা আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এইরকমই নতুন নতুন খেলা নিয়ে ধন্যবাদ সকলকে